আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকবো সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ ঢাকা বিভাগ সঙ্গে আছি আমি ফারিহা মারিয়া এবার শিরোনাম অনিয়মের আখড়া নারায়ণগঞ্জের ভূমি অফিস দালালের দৌরাত্মে ভোগান্তি চরমে সরকারি ফি চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ ডোপ টেস্টের কিট সংকটে আটকে কয়েক হাজার লাইসেন্স মাদারীপুরে বিআরটিএ অফিস আর হাসপাতালে গিয়ে ফিরতে হচ্ছে খালি হাতে দায়সারা জবাব কর্তৃপক্ষের তিন বছরেও শেষ হয়নি একতলা ভবনের নির্মাণ কাজ পাঠদান ব্যাহত টাঙ্গাইলের ডুমনিবাড়ি উচ্চ বিদ্যালয়ে ঠিকাদারের গাফিলতি অভিযোগ স্থানীয়দের ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের এবং ঝড়ের কারণে দফায় দফায় বীজতলা নষ্ট সময় মতো হয়নি চারা রোপণ আগামী শীতকালীন সবজি চাষ নিয়ে বিপাকে নরসিংদীর কৃষক বাজারে দাম ঊর্ধ্বমুখী শুরুতে ঢাকায় যুব সমাবেশের খবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের আয়োজনে যুব সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে রয়েছেন রিপোর্টার দেবাশিস রায় সরাসরি যাচ্ছি তার কাছে যে ভাতৃপ্রতিম অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এবং আওয়ামী যুবলীগের এই সুবর্ণ জয়ন্তীর যে বছরব্যাপী অনুষ্ঠান সেই বছরব্যাপী অনুষ্ঠান কিন্তু কিছুক্ষণ আগেই উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে সঙ্গে তিনি আওয়ামী লীগ সভাপতি হিসেবেও এই সাংগঠনিক প্রধান হিসেবেও এখানকার অর্থাৎ যুবলীগের এই সুবর্ণ জয়ন্তীর যে আয়োজন সেই আয়োজনের যে খুঁটিনাটি বিষয়গুলো ছিল অর্থাৎ লোগো উন্মোচন ওয়েবসাইট উন্মোচন বিশেষ যে প্রকাশনা করা হয়েছে সেই প্রকাশনার মোড়ক উন্মোচন সহ অন্যান্য যে আনুষ্ঠানিকতাগুলো ছিল সেই আনুষ্ঠানিকতাগুলো কিন্তু তারা এরই মধ্যে শেষ করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার পেছনে যে মঞ্চটি দেখা যাচ্ছে এই মঞ্চে এখন উপবিষ্ট রয়েছেন এবং তাকে তাকে সঙ্গ দিচ্ছেন অর্থাৎ তার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং এর পাশাপাশি যুবলীগের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক সহ যুবলীগের যারা প্রেসিডিয়াম সদস্য রয়েছেন তাদের অধিকাংশকেই মঞ্চে দেখা যাচ্ছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজনটি সোহরাওয়ার্দী উদ্যানে হলেও এটি কিন্তু আসলে এখন যুবলীগ ছাপিয়ে আওয়ামী লীগের আয়োজন হয়ে গেছে এবং ঠিক যে সময়ে আসলে নির্বাচনমুখী রাজনীতিতে অন্যান্য দলগুলোও রাজপথে নামছে ঠিক সেই সময় কিন্তু যুবলীগের এই আয়োজনটি হতে চলেছে এবং যুবলীগের এই সমাবেশটি থেকেই যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এর পাশাপাশি আওয়ামী লীগের প্রধান অর্থাৎ দ্বৈত ভূমিকায় যিনি এই সোহরাওয়ার্দী উদ্যান ময়দানে উপস্থিত হয়েছেন অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য কিন্তু এখানে লাখো মানুষের সমাগম হয়েছে এই সোহরাওয়ার্দী উদ্যানে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের যে গ্লাস টাওয়ারের পাশে যে মূল আয়োজনটি করা হয়েছে এই মূল আয়োজনটির পাশাপাশি এই মূল মঞ্চের যে এখানে ছাউনি করা হয়েছে সেই ছাউনির বাইরে কিন্তু পুরো এলাকাটি জনাকীর্ণ এলাকায় পরিণত হয়েছে এরই মধ্যে কেননা আপনারা জানেন যে ঢাকা এবং ঢাকার আশপাশের জেলাসহ সারা বাংলাদেশের যে জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগ সহ জেলা আওয়ামী যুবলীগের যে সাংগঠনিক ইউনিটগুলি রয়েছে সেই ইউনিটগুলো থেকে কিন্তু এখানে নেতাকর্মীরা এসেছেন যার কারণে কিন্তু প্রচুর পরিমাণ জনসমাগম এই সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে ঠিক এই মুহূর্তে আমরা যেটি লক্ষ্য করছি সেই সেই চিত্রটি আসলে খুবই মনোলোভা এখানে আওয়ামী যুবলীগের যে পতাকা এবং এর সঙ্গে সঙ্গে জাতীয় পতাকার যে আসলে সম্মেলন ঘটিয়ে সেই পতাকাগুলো উঁচিয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রধানকে সেগুলো দেখাচ্ছেন এবং স্লোগানে স্লোগানে কিন্তু ঠিক এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত হয়ে উঠেছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কর্মসূচি সেই কেন্দ্রীয় কর্মসূচির মাধ্যমে বিশেষ করে সবশেষ যে কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে সেই সভা থেকেই কিন্তু তারা ঘোষণা দিয়েছেন যে চট্টগ্রামে 4 ডিসেম্বর আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে যেখানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন আবারও আপনাদেরকে এখানে সংযুক্ত করব এখন পর্যন্ত এই ছিল আওয়ামী যুবলীগের মহাসমাবেশের সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য ফিড
সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের আয়োজনে যুব সমাবেশে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি সেখানে যুক্ত ছিলাম। এর আগে সকাল থেকেই যুবলীগের মহাসমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন কর্মী সমর্থকরা। আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে বিরোধীদের রুখে দেওয়ার প্রত্যয় নেতাদের। দেবাশিস রায় ও ফারুক ভূঁইয়া রবিনকে সঙ্গে নিয়ে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। গলি থেকে শুরু করে মূল সড়ক সব পথের গন্তব্য সোহরাওয়ার্দী উদ্যান। শুক্রবার সকাল থেকে মানুষের অপেক্ষা কখন আসবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। উপলক্ষ যুবলীগের সুবর্ণ জয়ন্তী হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশ স্থল পরিণত হচ্ছে জনসমুদ্রে। রাজধানীর কেরানীগঞ্জ থেকে শুরু করে কলাবাগান কিংবা মুন্সিগঞ্জ থেকে শুরু করে উত্তরের জেলা শহর সব প্রান্তের মানুষ জমায়েত হচ্ছেন এক সময়ের রেসকোর্স ময়দানে, যে ময়দান মনে করিয়ে দেয় 7ই মার্চের ভাষণের কথা, আজও সবার কণ্ঠে জয় বাংলা স্লোগান, হাতে ব্যানার ফেস্টুন আর প্লেকার্ড। জেলা উপজেলার কর্মীদের রয়েছে স্বতন্ত্র ড্রেস কোড, যে কারণে বাড়তি শোভা ছড়াচ্ছে সোহরাওয়ার্দী ময়দান। বৈশ্বিক সংকট মোকাবিলা, দেশের রাজনৈতিক অস্থিরতা আর আসন্ন নির্বাচন কেমন হবে তা নিয়ে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি, এরই মাঝে হাজির যুবলীগের সুবর্ণ জয়ন্তী। তাই আজকে এই সমাবেশ কেবল একটি সমাবেশ নয়, আরও বেশি কিছু। বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী, তার দিক নির্দেশনার জন্য প্রস্তুত নেতাকর্মীরা। সমগ্র বাংলাদেশে যদি 17 কোটি মানুষ হয়, 8 কোটি মানুষ তরুণ প্রজন্ম। জননেত্রী শেখ হাসিনার সর্ব কাজকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যুবলীগ মাঠে আসছি, মাঠে থাকবো। স্বাধীনতা বিরোধী অপশক্তির আস্ফালন আর নাশকতার চেষ্টা রুখে দেবে এই যুব সমাজ, তারই শপথ নেবেন এই ময়দানে। আজ থেকে এই যুবলীগ মাঠে থাকবে এবং নির্বাচন আগ পর্যন্ত এই মাঠে পাহারা দিবে যুবলীগ। আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে, এই দিক নির্দেশনা অনুযায়ী যুবলীগ রাজপথে অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এদেশের বিএনপি জামাত সারা দেশে যে নৈরাজ্য করছে, সেই নৈরাজ্য জবাব দিয়ে রাজপথে যুবলীগ সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। আজকে 11ই নভেম্বর, এক মাস পূর্বে ঢাকা সহ সারা বাংলাদেশে যুবলীগের অবস্থান আমরা ক্রিয়েট করছি। সামনে বিএনপি জামাতকে ঠেকানোর জন্য আন্দোলন যারা করতেছে, আগুন সন্ত্রাসে দমানোর জন্য এক যুবলীগই যথেষ্ট। শৈশব কৈশোর পেরিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যুবলীগ আজ বটবৃক্ষে উপনীত, দেশের জন্য তাই এই সংগঠনের দায়ভারও গুরুত্বপূর্ণ। বিরোধী দলের ক্ষমতা দখলের আলটিমেটাম 10 ডিসেম্বর নয়, 11 নভেম্বর থেকে রাজপথে নেমেছে যুবলীগ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে এই সংগঠনের নেতাকর্মীরা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরে গণসমাবেশের একদিন আগেই সমাবেশস্থলে আসছেন বিএনপি নেতাকর্মীরা। তাদের অভিযোগ, পথে পথে বাধা দেওয়া হচ্ছে তাদের। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সুমন ইসলামকে সঙ্গে নিয়ে আফজল হোসেনের রিপোর্ট। মিছিল স্লোগানে মুখর ফরিদপুরের কোমরপুর স্কুল মাঠ। এরই মধ্যে মাইক লাগানো ও মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। একদিন আগেই গণসমাবেশে যোগ দিতে মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন সমাবেশ স্থলে। অনেকেই বৃহস্পতিবার রাতে উপস্থিত হন সমাবেশ মাঠে। দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীদের খাবারের ব্যবস্থাও করেছে দলটি। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, আন্দোলন সফল না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা। দেশের বেগম খালেদা জিয়াকে বিনা কারণে জেলে আটকাছে, এই জন্য আমরা তারই মুক্তির দাবিতে আমরা এই মহাসমাবেশে আসছি। আমরা পাংশা থেকে আসছি, আমরা আসছি হলো ওই অটো গাড়িতে করে। এই বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ মাঠে থাকবো এবং আন্দোলন চলবে। আমাদের সাথে এই যে দেখবেন সাধারণ মানুষ যারা হচ্ছে চিড়ামুড়ি নিয়ে 2-3 দিন আগে থেকে এই সমাবেশে এসে যোগদান করছে। এই আন্দোলন সরকার পতন না হওয়া পর্যন্ত আমরা আর ঘরে ফিরছি না। গণসমাবেশকে কেন্দ্র করে পথে পথে বাধা দেয়া এবং বাড়িঘরে তল্লাশির অভিযোগ করেছেন নেতারা। গতকাল রাতেও আমাদের বিভিন্ন নেতাকর্মীর পাশে অভিযান চালানো হয়েছে, বিভিন্ন জায়গায় চেকিং চলছে, হয়রানি চলছে, মহড়া চলছে ছাত্রলীগ যুবলীগের, গতকালকে মহড়া হয়েছে। এগুলো উস্কানিমূলক কিছু কর্মকাণ্ড হচ্ছে। কোনো প্রতিবন্ধকতা, কোনো প্রতিকূলতা ইনশাআল্লাহ
আমাদের নেতাকর্মী ফরিদপুরবাসীকে এই গণসমাবেশে যোগদান থেকে নিবৃত্ত করতে পারবে না। তবে এমন অভিযোগ নাকচ করেছে পুলিশ। তারা বলছেন তল্লাশি নিয়মিত কাজের অংশ। নিরাপত্তামূলক যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সে সেই ব্যবস্থা নিয়েছি। আমরা আশা করি না যে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে এবং তারা যাতে তাদের সমাবেশ করে চলে যেতে পারে সে ব্যবস্থা আমরা নিয়েছি। ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতারা বলছেন সমাবেশের নামে নৈরাজ্য হলে দেয়া হবে দাঁত ভাঙা জবাব। এখানে আমরা কোনো বাধা দেব না, তারা শান্তিপূর্ণ উপায়ে এই প্রোগ্রাম করবে। যদি কোনো রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করে বা অশান্তি করার চেষ্টা করে, জানমালের ক্ষতি করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা সেটা প্রতিহত করব। শনিবার দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিএনপির এই গণসমাবেশ কর্মসূচি। আফজার হোসেন, সময় সংবাদ, ফরিদপুর। দালাল চক্রের প্রভাব এবং ভুয়া নামজারির মাধ্যমে গ্রাহকদের হয়রানি সহ নানা অনিয়মে জর্জরিত নারায়ণগঞ্জের ভূমি অফিসগুলো। সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি অর্থ আদায়ের অভিযোগ কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে। হয়রানির শেষ নেই গ্রাহকদের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। শওকত আলী সৈকতের তথ্য এবং আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট। নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় সদর উপজেলা ভূমি অফিসে সদর ফতুল্লা সিদ্দিরগঞ্জ থানার আলাদাভাবে ভূমি অফিসের কার্যক্রম পরিচালিত হয়, তাই সেবা প্রত্যাশীদের উপচে পড়া ভিড় থাকে। তবে সেবা গ্রহণে গ্রাহকদের অনলাইনে আবেদনের বিধান থাকায় প্রতিটি ভূমি অফিস কেন্দ্র করে আশেপাশে গড়ে উঠেছে দালাল চক্রের কম্পিউটারের সারি সারি দোকান, যেখানে আবেদন করতে গিয়ে দালালদের কাছে জিম্মি হয়ে প্রতারণা ও ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। ভুক্তভোগীদের অভিযোগ, জমির ওয়ারিশের নামজারি, মিসকেস, দলিল পর্চার, কাগজপত্র সংশোধন, নকল উত্তরণ সহ সব কাজে ঘুষ এবং সরকারি নির্ধারিত ফির চেয়ে কয়েকগুণ বেশি অর্থ আদায় করা হয়। কর্মকর্তাদের নিয়ন্ত্রিত দালালের মাধ্যম ছাড়া সরাসরি কোনো কাজ করতে গেলে মাসের পর মাস কালক্ষেপণ সহ নানাভাবে হয়রানি হতে হয় সেবা গ্রহীতাদের। নামজারির জন্য সরকারি ফি 1150 টাকা হলেও 5,000 থেকে 20,000 টাকা পর্যন্ত আদায় করা হয়। সময় টিভির ক্যামেরায়ও ধরা পড়েছে ভূমি অফিসের দালাল চক্র ও প্রকাশ্য অর্থ লেনদেনের চিত্র। ভূমি অফিসের প্রতিটি জায়গায়, প্রতিটি অফিসে আসলে দালালে ভরপুর। কন্ট্রাক্ট ছাড়া আসলে কোনো কাজই এখানে হয় না। দিনের পরে দিন ঘুরাবে, দিনের পরে দিন ঘুরাবে। সার্ভেয়ার কাছে গেলে বলে কানুনগো জানে, কানুনগো কাছে গেলে বলে স্যার জানে। এই জানাজানি শেষ করতে বুঝতে পারতেছি না। একইভাবে গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন জেলার বন্দর, সোনারগাঁও, রূপগঞ্জ ও 2,500 উপজেলা ভূমি অফিস সহ এর অধীনস্থ ইউনিয়ন ভূমি অফিসগুলোতে। আমার বাবা যে জমি বিক্রি করে নাই, উনি রিপোর্ট দিয়েছে যে আমার বাবা নাকি জমিটা বিক্রি করে ফেলছে। ভূমি অফিসের কর্মকর্তাদের যোগ সাজেশনে মেবি তারা আমাদের নাম জমিগুলি তারা নামজারি করে নেওয়া যায়। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমার অফিসকে দালাল মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, কার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি ইনস্ট্যান্ট অ্যাকশন নেব। জেলার সদর উপজেলা ভূমি অফিস সহ 5টি উপজেলা কার্যালয়ের অধীনে 39টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ঢাকা অঞ্চলের বিভিন্ন ভূমি অফিসের অনিয়ম এবং দুর্নীতির আরও তথ্য জানতে এ মুহূর্তে মুন্সীগঞ্জ ভূমি অফিসে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, সাভারের শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে মোজাফফর হোসেন জয়। প্রথমে যাচ্ছি উজ্জ্বলের কাছে। 1,004 বর্গ কিলোমিটার আয়তনের এই মুন্সীগঞ্জ জেলায় কিন্তু এমন উপজেলা পর্যায়ে 6টি ভূমি অফিস রয়েছে এবং এই ভূমি অফিস 6টি কিন্তু কন্ট্রোল করছে ইউনিয়ন যে রয়েছে এখানে 68টি এবং 2টি পৌরসভা, সেই ইউনিয়ন এবং পৌরসভা পর্যায়ে রয়েছে আরও 51টি ভূমি অফিস এবং সেই জায়গাগুলোকে কেন্দ্র করে কিন্তু নানা রকম সিন্ডিকেট তৈরি হয়েছে এবং এখন যে অনলাইনের মাধ্যমে যে নামজারি করা এবং অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে তার ফাঁকে কিন্তু এই সিন্ডিকেট চক্র নানাভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে এবং এর সঙ্গে কিন্তু ভূমি অফিসের এক শ্রেণীর লোকজন জড়িত রয়েছে এবং সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এর মধ্যে কিন্তু মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বেতকা যে ইউনিয়ন ভূমি অফিসটি রয়েছে সেই ভূমি অফিসের যে সহকারী ইউনিয়ন পর্যায়ের যে তহসিলদার রয়েছেন তিনি কিন্তু যোগদানের পরপরই অনিয়মের কারণে তাকে বরখাস্ত করা হয়, কিন্তু পরবর্তীতে কিন্তু আবার তাকে বহাল তবিয়তে রাখা হয়েছে এবং সেই ভূমি অফিসটি কেন্দ্র করে যে বড় ধরনের একটি অনিয়মের সিন্ডিকেট তৈরি হয়েছে সেটি শুধু এই বেতকায় কিন্তু সীমাবদ্ধ থাকেনি, জেলার অন্যান্য ভূমি অফিসগুলোতে কিন্তু নানা রকম অনিয়ম ছড়িয়ে পড়েছে এবং
সেখানে কিন্তু লোকজন অভিযোগ রয়েছে যে নির্দিষ্ট সময়ে যে জমি যে নামজারি করবার কথা রয়েছে সেটি কিন্তু মাসের পর মাস তারা ঘুরেও কিন্তু সেই নামজারি করতে পারছেন না, এবং মাঝখানে যে মধ্যস্বত্বভোগীরা রয়েছে তাদের মাধ্যমে কিন্তু নানাভাবে অর্থ আদায় করা হচ্ছে, এবং সেটি কিন্তু সাধারণ মানুষের ব্যাপারই নয়। এখানকার যে এপিপি রয়েছেন একজন মনিরুজ্জামান, তিনি অভিযোগ করেছেন যে 4 মাস আগে তিনি যে তার ভূমি সেটি সব কিছু কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও তিনি অনলাইনে যে নামজারি আবেদন করেছেন সেটি কিন্তু এই 4 মাসও সেটি নিষ্পত্তি হয়নি। এইভাবে কিন্তু শুধু যে নামজারি ক্ষেত্র তাই নয়, এখানে কিন্তু অর্পিত সম্পত্তি যেগুলো রয়েছে খতফিলের সেগুলো নামজারি ব্যাপারে এখানে দীর্ঘদিন ধরে বড় ধরনের সিন্ডিকেট এবং সেখানে দলিল যে নানারকম যে ভুয়া দলিল করবার অভিযোগ কিন্তু রয়েছে, এবং সেগুলো অনেকগুলো ধরা পড়বার পরেও কিন্তু সেগুলো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং এগুলো পুরো সেক্টর জুড়ে কিন্তু এই অভিযোগগুলো রয়েছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের ভূমি সেক্টর এর অনিয়মের তথ্য। আমরা চলে যাব সাভারে, সেখানে আছেন সহকর্মী জয়। জয়, সেখানকার কি অবস্থা? ধন্যবাদ নাসিরুদ্দিন উজ্জ্বল। সাভারে কিন্তু একই অবস্থা ধরতে গেলে, এই যে ভূমি নিয়ে যে ভূমি জরিপ, ভূমি আপনার খাজনা খারিজ সহ ডিসিআর সহ বিভিন্ন কর্মকাণ্ড যে সাভার উপজেলা সহ ধামরায়ে চলছে, সেখানে কিন্তু আমরা ব্যাপক অনিয়ম এবং ঘুষ বাণিজ্যের অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়েছি দালাল চক্রের দৌরাত্মের সম্পর্কেও ভুরি ভুরি অভিযোগ এখানে সাধারণ মানুষজন করেছে। মূলত আপনার ডিসিআর এবং হচ্ছে ভূমির খাজনা খারিজ যে সম্পন্ন করতে যে সমস্ত জনগণ এখানে আসেন, এবং তারা কিন্তু সেই দুর্নীতির কবলে পড়ে, অর্থাৎ দালালদের চক্রের দৌরত্বের কারণে কিন্তু তাদের অতিরিক্ত অর্থ খরচা দিতে হচ্ছে কয়েক গুণ বেশি, প্রায় 10 গুণেরও বেশি। সরকারি যে আপনার নিয়ম রয়েছে সেই নিয়মের বাইরে গিয়েও প্রায় 10 গুণেরও বেশি অর্থ হাতিয়ে নিচ্ছে দালাল চক্রের সদস্যরা। আমরা মূলত সাভার এবং আশুলিয়া এবং ধামরায়ে প্রায় 16টির অধিক ভূমি অফিস রয়েছে, যেখানে মূলত মানুষ জমি রেজিস্ট্রি করার পরে আপনার ভূমি অফিসে তাদের খাজনা খারিজ এবং নাম জারি করতেই মূলত আসেন, এবং প্রথম প্রক্রিয়ায় শুরু হয় অনলাইন ভিত্তিক। সেই অনলাইন ভিত্তিক যে প্রথম প্রক্রিয়াটি হাতে খড়ি, সেখান থেকে কিন্তু আপনার সেই অনিয়মের অভিযোগটি আমরা পেয়েছি যে মাত্র 10 থেকে 17 টাকা লাগে এই ভূমি অফিসের নিবন্ধিত হতে এবং নাম জারির কাগজে রেজিস্ট্রেশন করতে। সেক্ষেত্রে মানুষকে মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে একটি আবেদন করতে হয় এসিল্যান্ড অফিসে, সেই আবেদন প্রক্রিয়াটি নিয়েই শুরু হয় মূলত প্রথম দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ। সেখানে কিন্তু সাধারণ মানুষ অনেকেই বুঝতে পারেন না যে কীভাবে তারা আবেদন করবেন, সে কারণেই সেখান থেকে এই 10 টাকার পরিবর্তে তাদেরকে প্রদান করতে হয় অনেক ক্ষেত্রে 10 থেকে 15 হাজার টাকা পর্যন্ত। এরপর এসিল্যান্ড অফিস থেকে যখন ভূমির কাগজপত্র নিয়ে আপনার এই ইউনিয়ন পর্যায়ে চলে আসা হয়, সেখান থেকেও কিন্তু দুর্নীতির অভিযোগ আছে নায়েব সহ বিভিন্ন কর্মচারী কর্মকর্তাদের বিরুদ্ধে। বিভিন্নভাবে আমরা দালাল চক্রের দৌরত্ব দেখেছি এবং দালাল চক্রের কথা শুনেছি, এবং সেই দালাল চক্র কিন্তু সরকারি কর্মকর্তাদের যোগসাজশে এখানে দালাল প্রক্রিয়া বা অর্থ লেনদেনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। তো সাভার, ধামরায় এবং আশুলিয়া মিলে যে ভূমি অফিসগুলো আছে সেগুলো মূলত দুর্নীতির আখড়াতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তো সাভার এর শিমুলিয়া ভূমি অফিস থেকে আমার কাছে এই ছিল ভূমি নিয়ে সর্বশেষ সংবাদ। মাদারীপুরে শুধুমাত্র ডোপ টেস্টের কিট সংকটে আটকে আছে কয়েক হাজার লাইসেন্স। প্রতিদিন প্রত্যন্ত এলাকা থেকে এসে বিআরটিএ অফিসে আর হাসপাতালে গিয়ে ফিরে যাচ্ছেন প্রত্যাশীরা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন শাহজাদ আকন। মাদারীপুরের রাজৈর উপজেলার ইসুপুরের হতদরিদ্র আনোয়ার শেখ সিএনজি চালান রাজধানীর শ্যামপুর এলাকায়। লাইসেন্সের জন্য মাদারীপুর বিআরটিএ অফিসে আসলে সেখান থেকে তাকে পাঠানো হয় জেলা সদর হাসপাতালে। তিনবার এসেও কিট না থাকায় জমা দিতে পারেননি ডোপ টেস্টের কাগজ। বিআরটিএ থেকে স্লিপ দিয়েছে, ডোপ টেস্ট করতে হবে, এইবারে কিট নেই। ড্রাইভিং লাইসেন্স করতে দিছি, এখন ডোপ টেস্টের জন্য অনেক হয়রানি হচ্ছে। মাদারীপুর ও শরীয়তপুর দুই জেলার সার্কেল অফিস মাদারীপুর বিআরটিএ অফিস পেশাদার লাইসেন্স পেতে ডোপ টেস্টের নেগেটিভ সনদ জমা দেওয়ার নিয়ম চলতি বছরের ফেব্রুয়ারিতে চালু করা হয়। মাদারীপুর নাই, ফরিদপুর নালে শরীয়তপুর যাওয়া লাগবে, আজকে আমার এই কথা বললো। সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান পর্যাপ্ত কিট সরবরাহ না করায় হচ্ছে না ডোপ টেস্ট। প্রায় 1.5 মাস যাবত সংকট, এখন প্রতিদিন 4-5 জন করে আসে এবং আমাদের কিট নাই, যার কারণে আমরা টেস্ট করতে পারছি না, তার জন্য আমি ফেরত দিতেছি। 5,000-এরও বেশি লাইসেন্স আটকে আছে মাদারীপুরের বিআরটি অফিসে। ডোপ টেস্ট সার্টিফিকেট ছাড়া কোনো অবস্থাতেই এই লাইসেন্স দেওয়া যাবে না বলে সাব জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কিটটা যে মেডিসিনটা প্রয়োজন হয় এটা
খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। সরকারি বিধি মোতাবেক ডোপ টেস্ট ছাড়া এখন নবায়ন সম্ভব না পেশাজীবী চালকদের জন্য। মাসে 300 বেশি নতুন লাইসেন্স প্রত্যাশীদের আবেদন পড়ে এই অফিসে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি নজরদারির অভাবে 3 বছরেও শেষ হয়নি টাঙ্গাইলের বাসাইল উপজেলার ডুমনিবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ। এতে করে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত, পাঠদান হচ্ছে দোকানঘরে। এদিকে কাজ শেষ না করায় নানা অজুহাত ঠিকাদারি প্রতিষ্ঠানের। তবে দ্রুত স্কুল ভবন নির্মাণের কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন শিক্ষা প্রকৌশলী। কাদের তালুকদারের তথ্য এবং রাশেদ খানের ছবিতে রিপোর্ট। অস্বস্তিকর পরিবেশে 3 বছর ধরে দোকানঘরে ক্লাস করছে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ডুমনিবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উচ্চ বিদ্যালয়ের ভবন না থাকায় 2019 সালের শেষের দিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর 66 লাখ টাকা ব্যয়ে একতলা ভবন নির্মাণের টেন্ডার দেয়। ভবনটির নির্মাণের কাজ পায় কাজী ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ পাওয়ার পর যথাসময়ে কাজও শুরু করে নিচের পাইলিং শেষ করে প্রতিষ্ঠানটি। হঠাৎ নির্মাণ কাজ বন্ধ করে দেয় তারা। কার্যাদেশের চুক্তি অনুযায়ী 10 মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করে স্কুল কর্তৃপক্ষের কাছে ভবন বুঝিয়ে দেওয়ার কথা, কিন্তু গত 3 বছরেও কাজ শেষ করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। ফলে 3 বছর ধরে স্কুল আঙিনার পাশেই দোকানঘরে শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে। এতে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। আমাদের ভবন ছিল, ভবন আমরা ভাঙতে বসতে পারছি। নতুন হঠাৎ করে শুনলাম ভবন হবে, তার জন্য আমাদের টিনের ভবনটা ভেঙে দেওয়া হলো। দোকানঘরের ক্লাসের কারণে মানে এই জায়গা অনেক গরম, বৃষ্টির পানিতে আমরা এই ক্লাসটা ভিজে যায়। এখানে আমাদের অনেক পড়াশোনা ব্যাঘাত ঘটছে। শিক্ষকরা জানান, পরিবেশ না থাকায় শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান সম্ভব হচ্ছে না। আর প্রধান শিক্ষক বলছেন, শিক্ষা প্রকৌশলী ও ঠিকাদার প্রতিষ্ঠানকে বারবার তাগিদ দেওয়ার পরও কাজ হচ্ছে না। 1 বছর যাবত ভবন নির্মাণের কাজটা চলতেছে, কিন্তু আপাতত বন্ধ আছে। স্কুল তার বন্ধ রাখা যায় না, কষ্ট করি আমরা লেখাপড়া করাইতেছি ছেলে মেয়েদের। যত তাড়াতাড়ি সম্ভব যেন আমাদের এটা হয়ে যায়। অক্টোবর মাসের শেষের দিকে যোগাযোগ করছে, তারা বলছে নভেম্বরের প্রথম দিকে তারা কাজ ধরবে। আজ পর্যন্ত আসে নাই, আমার সাথে যোগাযোগ হয় নাই। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান কথা বলতে রাজি হয়নি, তবে শিক্ষা প্রকৌশলী দ্রুত স্কুল ভবন নির্মাণের কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন। তাগাদাপত্র দেওয়া হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে কাজটি না করে কার্যাদেশ বাতিল করা সহ নিয়ম অনুযায়ী ঠিকাদারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডুমনিবাড়ি উচ্চ বিদ্যালয় 1988 সালে স্থাপিত হয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 230 জন। সময় সংবাদ, টাঙ্গাইল। অযত্ন আর অবহেলায় বেহাল দশা কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সড়কের। স্থানীয়রা জানান, 2020 সালে নিকলি উপজেলার সঙ্গে করিমগঞ্জের মরিচখালীকে যুক্ত করে নির্মাণ করা হয় এই সড়কটি। কিন্তু 1.5 বছরেই সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে গর্ত, মাটি দেবে সরে গেছে প্রতিরক্ষা ব্লক। নিম্নমানের কাজের কারণে এমনটি হয়েছে বলে অভিযোগ তাদের। দ্রুতই সড়কটি মেরামত করার দাবি এলাকাবাসীর। 2016 থেকে 2017 অর্থবছরে এলজিইডির অর্থায়নে 75 কোটি 69 লাখ টাকা ব্যয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সড়ক নির্মাণ করা হয়। 10 কিলোমিটার দীর্ঘ এই সড়কে 3টি বড় সেতু ও 9টি কালভার্ট রয়েছে। তবে আশ্বস্ত করেছে এলজিইডি, সেতুর অভাগে বিপাকে পড়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়াবাসী। উপজেলার মুসুরিয়া গ্রামকে বিভক্ত করেছে অফতার কাটাকাল। খালের পাশের পিরার বাড়ি ও রামশিল এলাকায় সেতু থাকলেও মাঝখানে 7 কিলোমিটারের মধ্যে নেই কোনো সেতু, ফলে হাজার হাজার মানুষ প্রতিদিন নৌকা পাড়ি দিয়ে উপজেলা শহরে যাতায়াত করেন। অনেক সময় ঘটে দুর্ঘটনাও। স্কুল কলেজে যেতে শিক্ষার্থীরা পড়ে বিড়ম্বনায়। এর আগে নৌকাডুবির ঘটনায় 2 জন শিক্ষার্থী মারা গেছে বলে জানায় এলাকাবাসী। এ অবস্থায় দ্রুত একটি সেতু নির্মাণের দাবি তাদের। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। বিভাগীয় সময় আরেকবার। অতিবৃষ্টি এবং ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নরসিংদীতে দফায় দফায় নষ্ট হয়েছে বীজতলা। বৃষ্টির কারণে সময় মতো সবজির চারা রোপণ করতে না পারায় আগাম শীতকালীন সবজি চাষ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। এতে করে নতুন করে সবজির আবাদ করতে হচ্ছে তাদের। আর বৃষ্টি না হলে আগামী 1.5 মাসের মধ্যে শীতকালীন নতুন শাকসবজি বাজারে আসতে শুরু করবে। এদিকে চাহিদার তুলনায় পাইকারি বাজারে সবজির সরবরাহ কম থাকায় বেড়েছে সব ধরনের সবজির দাম।
এবছর ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে জেলায় 60 হেক্টর সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবজির ফলন বাড়ানোর জন্য ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তা করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বিভাগীয় সময় আরেকবার এবার জেনে নেব ঢাকা বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 6 নভেম্বর গাজীপুরের বিআরটি প্রকল্পের টঙ্গী উত্তরা ফ্লাইওভার খুলে দেওয়া হয়। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফ্লাইওভারের 2 লেন উদ্বোধন করেন। নারায়ণগঞ্জের ফতুল্লার একটি গানের স্টুডিওতে এসি বিস্ফোরণ হয় 7 নভেম্বর। এ সময় দগ্ধসহ 5 জন আহত হন। গুরুতর 2 জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। নিখোঁজের 3 দিন পর 7 নভেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মেলে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের লাশ। 9 নভেম্বর পরশের বান্ধবী আমাতুল্লাহ বুশরাসহ অজ্ঞাতদের নামে তার বাবা মামলা করলে গ্রেফতার করা হয় বুশরাকে। 10 নভেম্বর বুশরাকে 5 দিনের রিমান্ডে পাঠায় আদালত। 4 বছর পর মুন্সিগঞ্জ গজারিয়া রুটে আবারও ফেরি চলাচল চালু হয় 9 নভেম্বর। এতে গজারিয়া উপজেলার সঙ্গে জেলা শহরের সরাসরি যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপিত হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অনিয়মের আখড়া নারায়ণগঞ্জের ভূমি অফিস, দালালের দৌরাত্মে ভোগান্তি চরমে, সরকারি ফি চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ। ডোপ টেস্টের কিট সংকটে আটকে কয়েক হাজার লাইসেন্স, মাদারীপুরে বিআরটিএ অফিস আর হাসপাতালে গিয়ে ফিরতে হচ্ছে খালি হাতে, দায়সারা জবাব কর্তৃপক্ষের। এবং 3 বছরেও শেষ হয়নি একতলা ভবনের নির্মাণ কাজ, পাঠদান ব্যাহত টাঙ্গাইলের ডুমনিবাড়ি উচ্চ বিদ্যালয়, ঠিকাদারের গাফিলতি অভিযোগ স্থানীয়দের, ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজনে। সঙ্গে থাকুন সময়।